Listen, Liga. Yes, listen, I'm there. জি অনলাইন ক্লাসগুলো তো অবশ্যই কিছুটা উপকারী ছিল তার উপরে সবথেকে বলবো আমরা যেটা কি স্পেশালি বলবো যে আমাদের শহরের যে ছাত্র স্টুডেন্টরা ছিল সবাদের মাঝে একটা কম্পিটিটিভ মাইন্ড ছিল যার জন্য তারা সবাই আমাদের সকল ছাত্রদের মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট ছিল যার জন্য সবাই আর কি পড়াশোনাটাকে নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়েছে আর তার ফলস্বরূপে আজকে দেখতেই পাচ্ছে ময়মনসিংহ বোর্ড পুরা বাংলাদেশের মাঝে সব থেকে বড় পাশের হার আর তার থেকেও বড় আমার দুজন আনন্দ যেটা হবে আমি যে স্কুলের এই ময়মনসিংহ জেলা স্কুলে একটা ছাত্রও ফেল করে নাই সবাই শতভাগ পাশ করছে আর এটা আমার আমরা জানি ময়মনসিংহ শিক্ষা নগরী গতবার আমাদের এসএসসির যে পাশের হার ছিল সেটা থেকে এবার করোনাকালীন সময়ে এক অতিক্রম করেও ছাত্ররা ভালো করেছে পড়াশোনা করেছে এবং সেটার ফলাফল আমরা পেয়েছি দেশের মধ্যে সবচেয়ে সর্বাধিক পাশের হার আমাদের বোর্ডের থেকে এসছে এটা আমাদের বোর্ডের সাফল্য পাশাপাশি আমাদের বোর্ডের সকল ছাত্রের সাফল্য সকল অভিভাবকের সাফল্য এই প্রত্যাশিত ফলাফলের ধারাবাহিকতায় আমরা ময়মনসিংহ বোর্ড আরও সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় সবাইকে এর যে ফোকাস বোর্ডের বোর্ড অর্ডিনেন্সের মাধ্যমেই বলে দেওয়া আছে যে বোর্ডের দায়িত্ব শুধুমাত্র রেজাল্ট এবং সার্টিফিকেশনই না মনিটরিং মেন্টরিং এই কার্যক্রমগুলি ময়মনসিংহ বোর্ডের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিদ্যালয় পরিদর্শক কলেজ পরিদর্শক উপপরিদর্শক অন্যান্য কর্মকর্তা সবাই এটি প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের বন্ধের দিনগুলিতেও আমরা এটা তাদের সাথে যোগাযোগ রক্ষা করি ওভার টেলিফোনে এবং আমরা ইন পার্সন গিয়ে গতবার আমাদের রেজাল্টে একটি স্কুল প্রথমবারের এসএসসি পরীক্ষা 2020-এর প্রথম রেজাল্ট গতবারই হয়েছে সেটাতে একটি প্রতিষ্ঠানের ফলাফল শূন্য ছিল কেউই পাশ করতে পারেনি এরপর চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আর পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় আমরা ওই স্কুলের প্রধান শিক্ষককে বোর্ডে আসতে আমন্ত্রণ জানিয়েছি বোর্ডে আসার পর একদিন তার আমন্ত্রণে আমরা স্কুলে গেছি গিয়ে ওই স্কুলের ছাত্র এবং শিক্ষক সবাইকে আমরা মোটিভেশনাল প্রোগ্রামের আওতায় এনেছি আমরা সার্বক্ষণিক তাদের দিকে নজর রেখেছি আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দুর্বল ছিল সেগুলিও আমরা মনিটর এবং মেন্টরিংয়ের আওতায় এনেছি যার ফলশ্রুতিতে এবছর আমাদের শূন্য ফলাফল এরকম শূন্যের কোঠায় কোনো প্রতিষ্ঠানই নেই সব প্রতিষ্ঠানই ফলাফল ভালো করেছে আর সমন্বিতভাবেই আমাদের বোর্ডের রেজাল্টটি 97.5 এসেছে পুরো বাংলাদেশের মধ্যে এই রেজাল্টটি সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে আছে।